আমার ঠিকানা তাই গোয়ালঘর, রাতে শিয়াল কামড়ায়। নাম বিবি মরিয়ম, বয়স 85 বছর, পড়ে আছেন গোয়ালঘরে, রাতে শিয়াল কামড়ায়। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের তেজকুটুলি গ্রামের ঘটনা। তার ছেলেমেয়েরা তাকে দেখাশোনার দায়িত্ব নিতে চায় না, তাই বেবি মরিয়মের ঠিকানা ছিল তাদের বাড়ির গোয়ালঘর। ফেসবুকে এরকম একটা পোস্ট ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। এই মর্মান্তিক স্ট্যাটাস দেখে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবির সঙ্গে সঙ্গে ওই এলাকায় যোগাযোগ করে বৃদ্ধাকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি এখন সুস্থ, তাকে সরকারি ভাতা দেওয়া হচ্ছে, ছেলেমেয়েরা উপযুক্ত শিক্ষা পেয়েছে, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, মা এখন আবার মায়ের রূপ ফিরে এসেছেন সন্তানদের কাছে। মহাপরিচালক বলেন, তাদের অধিদপ্তর বয়স্কদের জন্য প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম সুষ্ঠুভাবে করার চেষ্টা করছে, কিন্তু সব খবর তো আর ফেসবুক স্ট্যাটাসে আসে না, আর এলেও একজন মহাপরিচালক বা সরকারি কর্মকর্তার পক্ষে সব খবরে সাড়া দেওয়া সম্ভব নাও হতে পারে। দেশে বয়স্ক ভাতার যে ব্যবস্থা আছে তার সুফল সত্যিকার অর্থে অসমর্থ বয়স্ক মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করাই আসল কথা। আসলে সমাজে বুড়ো মানুষের অবস্থা খুবই করুণ, এমন করুণ যে একসময় নিজেই নিজেকে প্রশ্ন করেন, এত বেশি বয়স পর্যন্ত বাঁচলাম কেন, আমি এখন কি করব। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ হাবিবে মিল্লাত বলেন, সরকার শুধু বয়স্ক ভাতা নয়, বিধবা ভাতা, প্রতিবন্ধীদের জন্য সহায়তা সহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে, মানুষ বেশি, সঙ্গতি সীমিত, তাই বাছাই প্রক্রিয়া যতটা সম্ভব ত্রুটিমুক্ত করাই বড় চ্যালেঞ্জ। তিনি বললেন, তার এলাকায় জনপ্রতিনিধিদের নিয়ে তিনি এ বিষয়ে কাজ করছেন, এটাই মূল কাজ। যদি জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা যায় আর তারা যদি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন আর যদি এলাকার নির্বাচিত সংসদেরা নজরদারি করেন, তাহলে সরকারের সহায়তা কর্মসূচির সুফল গ্রামের গরিব বয়স্ক মানুষ পাবে। কিন্তু তারপরও সমস্যা আছে। একটি অভিজ্ঞতায় দেখা গেল, একজন চেয়ারম্যান বলছেন, যেহেতু বয়স্ক মানুষের সংখ্যা বেশি কিন্তু বরাদ্দ কম, তাই প্রচার করে সবাইকে ডেকে খোলা বৈঠকে বয়স্ক ভাতার জন্য তালিকা করা সমস্যা। এ অবস্থায় তিনি নিজে খোঁজখবর নিয়ে এলাকার বয়স্ক এবং যাদের সত্যি আয় উপার্জনের আর কোনো উপায় নেই এবং যাদের দেখাশোনার জন্য ধারে কাছে ছেলেমেয়েরাও নেই, তাদের তালিকা তৈরি করেছেন। এই পদ্ধতিতে ভুল হওয়ার আশঙ্কা অনেক বেশি, ভুল না হলেও সবাই হয়তো সন্দেহ করবেন, নিজের লোকজনকেই তালিকায় ঢোকানো হয়েছে, তাই কাউকে না জানিয়ে চুপি চুপি কোনো তালিকা করা যাবে না। গ্রামে প্রচার করে সবাইকে জানিয়ে বৈঠক করে সবার মতামত নিয়ে তালিকা করতে হবে। সেখানে যখন দেখা যাবে বরাদ্দ 10 জনের কিন্তু তালিকায় 20 জনের নাম এসে গেছে, তখন কি করবেন? এরও একটি সমাধান আছে, ওরকম ক্ষেত্রে সেই 20 জনকে নিয়ে একটি কমিটি গঠন করা যায়, তাদের উপরে দায়িত্ব দেওয়া যায় যেন তারা নিজেরা আলাপ আলোচনা করে তাদের মধ্যে সবচেয়ে জরুরি 10 জনকে নির্বাচিত করেন। কাজটা কঠিন হলেও সম্ভব। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিনা নামও তাদের এই অভিজ্ঞতার কথা বললেন। তারা তাদের বিভিন্ন প্রকল্পে এ ধরনের গ্রুপ গঠন করে সুফল পেয়েছেন। অন্য কয়েকটি এনজিওর প্রতিনিধি বললেন, খোলা বৈঠকে তালিকা নির্ধারণের পর তালিকাভুক্তরাই সেই তালিকার নাম কাটছাট করে চূড়ান্ত তালিকা তৈরি করে দিয়েছেন, এরপর তো আর সমস্যা থাকে না। কিন্তু মনে রাখতে হবে, সরকারের বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা এ ধরনের সহায়তা কর্মসূচির অর্থ দান খয়রাত নয়। এই মানুষেরাই একদিন মাঠে কাজ করেছেন, ফসল ফলিয়েছেন, কারখানায় কাজ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখেছেন। আজ বয়সের ভারে যখন তারা কাজের শক্তি হারিয়েছেন, তখন তাদের দেখাশোনা করার দায়িত্ব সমাজের তথা সরকারের উপরই বর্তায়। এখানে বয়স্কদের জন্য পেনশনের ব্যবস্থা করা যেতে পারে, তবে শুধু সরকারের একার পক্ষে সবার জন্য পেনশনের ব্যবস্থা করা কঠিন, সেজন্য একটি বিশেষ ব্যবস্থা করা যায়। তরুণ ও যুবক বয়সে যারা কাজ করবেন, উপার্জন করবেন, তারা প্রত্যেকেই কিছু টাকা পেনশন ফান্ডে জমা রাখবেন, সরকারও কিছু টাকা দেবে, পরে দুয়ে মিলে পেনশনের টাকা পাবেন, এটা হবে সবার জন্য এক ধরনের বয়স্ক ভাতা। কিন্তু এখানেও সমস্যা, দেশে বেকারের সংখ্যা কি কম, তারা কোথা থেকে পেনশনের জন্য টাকা জমা করবেন? এখন কর্মক্ষম মানুষের মধ্যে বেকারের সংখ্যা 26 লাখ, তাদের কাজের তো আগে সুযোগ করতে হবে। বেকার আছে দারিদ্রসীমার নিচে 23% মানুষ, সেজন্যই এখনও দরকার বয়স্ক ভাতা। বয়স্ক মানুষ যদি সমাজে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে না থাকতে পারেন, আমরা বিশ্বের মানুষের কাছে মুখ দেখাবো কীভাবে?